মার্চ 1971 সালে বাংলাদেশে আমাদের এই জায়গায় কি ঘটেছিল এই দিন, এখান থেকে আপনার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে আশা করি সবাই লিখতে পেরেছেন, পহেলা মার্চ 1971 লিখে আন্ডারলাইন করবেন, নিচে স্টার চিহ্ন দিয়ে আপনি লিখবেন আমরা পহেলা মার্চের ঘটনাটা জানবো, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই দিন। শুক্র স্বীকৃতি আপনারা লিখতে পারেন, এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট, এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় অনুষ্ঠিত, এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় অনুষ্ঠিত 3 মার্চের, ঢাকায় অনুষ্ঠিত 3 মার্চের জাতীয় পরিষদের। আমি আবার বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দিন ঢাকায় অনুষ্ঠিত 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন, জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন, মানে সাময়িক বন্ধ করেন। আমি প্রথম থেকে বলতেছি, এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় অনুষ্ঠিত 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা একটা লাইন পড়লাম, এই লাইন থেকে আপনার চাকরির পরীক্ষায় 3টা প্রশ্ন আসতে পারে। এই ছোট্ট একটা লাইন থেকে আপনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায়, শুধু বিসিএস না, 3টা প্রশ্ন আপনার আসতে পারে। আপনার প্রথম প্রশ্ন কিভাবে হতে পারে আমরা একটু দেখব। প্রথম প্রশ্ন হতে পারে, জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই লাইন থেকে প্রথম প্রশ্ন হতে পারে, জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তাহলে দেখেন, স্থগিত করা হয়েছিল পহেলা মার্চ 1971 সালে স্থগিত করা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন আপনার জন্য আসতে পারে, জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত ঘোষণা করেছিলেন। আমি আবার বলতেছি, জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত ঘোষণা করেছিলেন, আমরা বলেছিলাম পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ইয়াহিয়া খানের নামটা আন্ডারলাইন করে রাখবেন, ইয়াহিয়া খানের নামটা আন্ডারলাইন করে রাখবেন। তাহলে প্রশ্ন 2টা চলে গেল। 1 নম্বর প্রশ্ন, কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়, আনসার হবে পহেলা মার্চ। জাতীয় পরিষদের অধিবেশন কে স্থগিত ঘোষণা করেছিলেন, ইয়াহিয়া খান। প্রশ্ন হতে পারে 3 নম্বরটা, জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে হবার কথা ছিল। আমি আবার বলতেছি, জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে হবার কথা ছিল, আনসার হবে 3 মার্চ। এই যে আমি লিখে দিয়েছি, আনসার হবে 3 মার্চ। তাহলে একটু খাতার সাথে মিলিয়ে নেন, পহেলা মার্চ 1971 লিখে আন্ডারলাইন করেছি, তারপর আমরা নিচে লিখেছি, এই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় অনুষ্ঠিত 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। 1 নম্বর প্রশ্ন যদি আসে, কত তারিখে স্থগিত হয়, পহেলা মার্চ, কে স্থগিত করেন, ইয়াহিয়া খান, কত তারিখে হওয়ার কথা ছিল, 3 মার্চ, মানে 3 মার্চ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পহেলা মার্চের ঘটনা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখবেন 2 মার্চ 1971, আপনার খাতার ভিতর খাতার মধ্যে লিখবেন, আন্ডারলাইন করবেন, লিখে 2 মার্চ 1971, 2 মার্চ 1971 লিখে আন্ডারলাইন করবেন। আমরা মার্চ মাসের 71 সালের 2 তারিখের ঘটনা সম্পর্কে জানবো। আপনি দেখবেন এখান থেকে যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি আবার বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনি খাতার ভিতরে মধ্যখানে লিখবেন, আন্ডারলাইন করবেন, 2 মার্চ 1971, আমরা এই দিন সম্পর্কে জানব, এবং কিভাবে এই জায়গা থেকে প্রশ্ন আসবে এগুলো আমরা আলাদা করে আন্ডারলাইন করে করে রাখবো, এবং বাসায় ক্লাস শেষে আপনি আজকের লেকচার থেকে মিনিমাম মুক্তিযুদ্ধের উপরে 50টা প্রশ্ন তৈরি করবেন। এই 50টা প্রশ্ন যদি আপনি লেকচার থেকে তৈরি করতে পারেন, দেখবেন যে কোনো চাকরিতে গেলে এগুলো আপনার উপকারে আসবে। তবে হে, যদি বলেন স্যার 50টা প্রশ্ন করলে কি মুক্তিযুদ্ধ শেষ, না, মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার কাছে মিনিমাম 3 থেকে
প্রশ্ন থাকতে হবে। আমরা ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের ক্লাস নেব, আপনাকে এই প্রশ্নগুলো দেব। তাহলে আপনি খাতার ভিতরে লিখেছেন 2 মার্চ 1971 আমরা এই দিনের ঘটনা সম্পর্কে রাখবো, পাশে লিখবেন স্টার চিহ্ন দিয়ে, এই দিন, এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব। আমি প্রথম থেকে বলতেছি, এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের, সুপ্রিয় শিক্ষার্থীরা একটু লিখে নেন এগুলো, আসম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত, আসম আব্দুর রব বাংলাদেশের, এই যে বোর্ডে লিখে দিচ্ছি, সাময়িক একটু অসুবিধা হতে পারে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আগামী ক্লাসে। আমি প্রথম থেকে বলতেছি, এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত। আমি আবার বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। আমি প্রথম থেকে বলতেছি, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। সবাই আশা করি লিখতে পারতেছেন, আমি স্লো বলার চেষ্টা করতেছি, বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন। আপনি এই লেখার ভিতরে আন্ডারলাইন করবেন, আসম আব্দুর রবের না আন্ডারলাইন করবেন। আমি আবার বলতেছি, এই লেখার মধ্যে আসম আব্দুর রবের নাম আন্ডারলাইন করবেন, মানচিত্র খচিত পতাকা আন্ডারলাইন করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মানচিত্র খচিত পতাকা আন্ডারলাইন করবেন, আসম আব্দুর রব আন্ডারলাইন করবেন। এখন একটি চাকরির পরীক্ষায় আপনার জন্য প্রশ্ন হতে পারে, এই যে আমি বললাম 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন, আপনার জন্য চাকরির পরীক্ষায় প্রশ্ন হতে পারে, মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার কে? আপনার জন্য চাকরির পরীক্ষায় প্রশ্ন হতে পারে, মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার কে? আমি জানি আমার অনেক স্টুডেন্ট এগুলো জানে, আশা করি আপনারাও পারবেন। কারণ আজকের ক্লাসে যারা জয়েন করেছে ওরা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ বিসিএস ক্যাডার অফিসার। এই যে মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার অনেকেই জানে, আবার অনেক স্টুডেন্ট এগুলো জানে না। কেন জানে না, সে তো গভীরে যায় না, সে শুধু জানে 2 তারিখে পতাকা উত্তোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর উত্তোলন করেছেন আসম আব্দুর রব। কিন্তু প্রশ্ন যদি এই জায়গা থেকে চলে আসে, সুপ্রিয় শিক্ষার্থীরা 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আমি আবার বলতেছি, নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখেন, মানচিত্র খচিত, মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার, মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস, মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। আমি আবার বলতেছি, আপনি 3টা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবেন, মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি লিখতে পেরেছেন, মানচিত্র খচিত জাতীয় পতাকা রূপকার শিব নারায়ণ দাস। তাহলে যদি চাকরির পরীক্ষা আসে, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয়? 2 মার্চ। কত মার্চ? 2 মার্চ। প্রশ্ন হতে পারে, কোন বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কে উত্তোলন করেছে? আসম আব্দুর রব। প্রশ্ন যদি আসে, মানচিত্র খচিত পতাকার রূপকার কে? শিব নারায়ণ দাস। মানচিত্র খচিত জাতীয় পতাকার রূপকার শিব নারায়ণ দাস। এখন যদি প্রশ্ন চলে আসে, বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কে? এটা কি বলবো? বলাই লাগবে। অনেক স্টুডেন্ট বিশ্বাস করেন, সারা বাংলাদেশে তো ক্লাস নেই, দেখা যায় অনেক স্টুডেন্ট এই প্রশ্নগুলিতে দ্বিধাদ্বন্দ্বে চলে যায়। আজকের ক্লাসের পর থেকে একদম ক্লিয়ার, মানচিত্র খচিত পতাকার রূপকার শিব নারায়ণ দাস। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখেন, আরেকটা পয়েন্ট লিখেন,
তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন বাংলাদেশের বর্তমান, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান, বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি লিখতে পেরেছেন। তো দেখেন আমরা এই যে 2 মার্চ পড়লাম, 2 মার্চ থেকে কিভাবে প্রশ্ন আসবে আপনি একটু আবার রিভিশন হয়ে যেতে পারে, কারণ আমরা একমাত্র বিসিএস কনফিডেন্স ক্লাসের পর আপনাকে ক্লাসেই মুখস্থ করিয়ে দিতে পারি। যদি এখন সরাসরি ক্লাস হতো তাহলে আমরা ক্রসিং করে পড়তাম, ক্লাস থেকে বের হলেই দেখতেন এগুলো সব মুখস্থ। দেখেন প্রথম এখান থেকে প্রশ্ন হতে পারে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন হয়েছে, আনসার হবে 2 মার্চ 1971। যদি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে উত্তোলন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেছেন, আসম আব্দুর রব। বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার রূপকার শিব নারায়ণ দাস, বাংলাদেশের বর্তমান পতাকার রূপকার কামরুল হাসান। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এখান থেকে এই আনসার প্রশ্নগুলি থেকে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় উপকৃত হবেন। নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন 3 মার্চ 1971। আমরা 3 তারিখের ঘটনা জানব, 3 মার্চ 1971। 3 মার্চ 1971 লিখে আপনি আন্ডারলাইন করবেন। আশা করি লিখতে পেরেছেন 3 মার্চ 1971। আমরা এই দিনের ঘটনা সম্পর্কে একটু জানবো এবং এখান থেকে কিভাবে বিসিএস বা চাকরিতে প্রশ্ন আসবে আমরা এটাও বুঝতে পারবো। তাহলে আশা করি খাতার ভিতরে লিখতে পেরেছেন 3 মার্চ 1971। তাহলে আমি পাশে লিখবেন, এই আন্ডারলাইন করে তারিখটা আপনি পাশে লিখেন, এই দিন, এই দিন ঢাকার পল্টন ময়দানে, এই দিন ঢাকার পল্টন ময়দানে তৎকালীন আওয়ামী লীগ নেতা, আমি প্রথম থেকে বলতেছি, এই দিন ঢাকার পল্টন ময়দানে তৎকালীন আওয়ামী লীগ নেতা শাহজাহান সিরাজ, তৎকালীন আওয়ামী লীগ নেতা, এই দিন তৎকালীন আওয়ামী লীগ নেতা শাহজাহান সিরাজ, মানে ঢাকার পল্টন ময়দানে তৎকালীন আওয়ামী লীগ নেতা শাহজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন, বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। আমি প্রথম থেকে বলতেছি 3 তারিখের ঘটনা, এই দিন ঢাকার পল্টন ময়দানে তৎকালীন আওয়ামী লীগ নেতা শাহজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন, বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। যেটা হচ্ছে অনেক স্টুডেন্টের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার ইস্তেহার বিষয়টা কি? ইস্তেহার হচ্ছে মনে করেন আপনি কোনো দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের ইস্তেহার ঘোষণা করে তারা ভবিষ্যতে কিভাবে চলবে, কোন কাজগুলো করবে। ঠিক তেমনি মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে যখন পাকিস্তানি আমরা আমাদেরকে বিভিন্ন ভাবে শোষণ নির্যাতন চালিয়ে যাচ্ছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ যে একটা প্রচেষ্টা এটি হচ্ছে আমাদের ইস্তেহারের অংশ ছিল। তাহলে দেখেন আপনার চাকরির পরীক্ষা প্রশ্ন হতে পারে এখান থেকে, এই লাইন থেকে আপনি যে কোনো চাকরির পরীক্ষায় 3-4 রকমের প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো চেঞ্জ হয়ে আসতে পারে। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে চেঞ্জ হতে পারে। প্রশ্ন প্রথম প্রশ্ন হতে পারে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কত তারিখে ঘোষণা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা অনেকবার অনেকগুলো চাকরির পরীক্ষা এসেছে, বিসিএস এসেছিল, বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কত তারিখে ঘোষণা করা হয় যখনই প্রশ্ন আসবে আপনাকে দিতে হবে 3রা মার্চ 1971, মানে মার্চ মাসের 3 তারিখে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়। পরবর্তী প্রশ্ন আপনার জন্য হতে পারে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কোন জায়গায় ঘোষণা করা হয়। আমি আবার বলতেছি আপনার চাকরির পরীক্ষার জন্য প্রশ্ন হতে পারে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কোন জায়গায় ঘোষণা করা হয়, সেটা হবে ঢাকার পল্টন ময়দানে।
আমি আবার বলতেছি সুপ্রিয়রা, প্রথম প্রশ্ন কত তারিখে আমরা পেলাম 3 মার্চ, পরবর্তী প্রশ্ন কোন জায়গায়, ঢাকার পল্টন ময়দানে। তৃতীয় প্রশ্ন আপনার জন্য হতে পারে, বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার কে ঘোষণা করেছিলেন? আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার কে ঘোষণা করেছিলেন? যদি এরকম প্রশ্ন আসে তখন আপনাকে দিতে হবে শাহজাহান সিরাজ, প্রশ্ন হবে শাহজাহান সিরাজ। তো এই একটা লাইন থেকে আমরা চারটা প্রশ্ন পেলাম। প্রথম প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার কত তারিখে ঘোষণা করা হয়? এটা হবে 3 মার্চ 1971। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার কোন জায়গায় ঘোষণা করা হয়? আনসার হচ্ছে পল্টন ময়দানে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার কে ঘোষণা করেছেন? শাহজাহান সিরাজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই লাইনটা বুঝতে পারলেন। দেখেন আমরা প্রথমে পহেলা মার্চ থেকে শুরু করেছি, দ্বিতীয় মার্চ পড়েছি, 3 নম্বরটাও পড়লাম। আপনি এখন খাতার মধ্যে নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, 4টা মার্চ 1971, 4টা মার্চ 1971 লিখে আন্ডারলাইন করবেন। এই যে 4টা মার্চ মানে 4 মার্চ 1971 লিখে আন্ডারলাইন করবেন। আমরা এই দিনের ঘটনা সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনি লিখতে পেরেছেন, 4টা মার্চ 1971 লিখে আন্ডারলাইন করবেন। এখন আপনি লিখবেন এই দিনের ঘটনাটা, আমরা লিখে আসেন, নিচে লিখবেন স্টার চিহ্ন দিয়ে এই দিন, নিচে স্টার চিহ্ন দিলাম এই দিন। এই যে আমি লিখে দিচ্ছি এই দিন, রেডিও পাকিস্তানের, এই যে বোর্ডে লেখা আছে, এই যে রেডিও শব্দটি আমি বোর্ডে লিখে দিয়েছি, এই দিন রেডিও পাকিস্তানের নাম পাল্টিয়ে, মানে নামটা পরিবর্তন করে, এই দিন মানে 4 তারিখের ঘটনা, এই দিন রেডিও পাকিস্তানের নাম পাল্টিয়ে বাংলাদেশ বেতার নামকরণ করা হয়। এই দিন রেডিও পাকিস্তানের নাম পাল্টিয়ে বাংলাদেশ বেতার নামকরণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের চাকরির পরীক্ষা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশের রেডিও পাকিস্তানের নাম কত তারিখে পরিবর্তন করা হয়েছে? আনসারটা হবে 4টা মার্চ 1971। 4টা মার্চ 1971 রেডিও পাকিস্তান এবং বাংলাদেশ বেতার, 4টা মার্চ, সবগুলো আপনি আন্ডারলাইন করে করে রাখতে পারেন, ক্লাস শেষে আপনি বাসায় ইয়ে করবেন। আমাদের ক্লাসের সময়টা তো খুব কম, এই জন্য একটু দ্রুত বলতে হচ্ছে, কারণ আমি চাই যতক্ষণ আপনার সাথে থাকবো যত বেশি আপনাকে ইনফরমেশন দেওয়া যাবে ততই আপনি বিভিন্ন চাকরির পরীক্ষায় উপকৃত হবেন, আপনার নববার স্বপ্নগুলো পূরণ হবে। নিচে 3টা স্টার চিহ্ন দিয়ে লিখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব, 7ই মার্চ 1971। লিখে আপনি আপনার খাতার ভিতরে 3টা স্টার চিহ্ন দিয়ে আন্ডারলাইন করবেন, 7ই মার্চ 1971 লিখবেন। আশা করি লিখতে পেরেছেন। এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তারিখে বঙ্গবন্ধুর নাম রয়েছে, বঙ্গবন্ধু একটি ঐতিহাসিক জিনিস করেছিলেন, অনেক স্টুডেন্ট এই বিষয়গুলো জানে। এখানে আপনাকে আমি বিশ্বাস করি, আমার কাছে যা ইনফরমেশন রয়েছে আপনার কাছে আরো অনেক বেশি ইনফরমেশন থাকতে পারে। আমার ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে যে ইনফরমেশন দেব আপনার কাছে যা ইনফরমেশন রয়েছে, এই দুই ইনফরমেশনের সমন্বয়ে আপনার চাকরির জন্য একটা সুন্দর মুক্তিযুদ্ধের উপর একটা নোট তৈরি করবেন বাসায় গিয়ে, তখনই আপনার এই ক্লাস করা সার্থক হবে। তাহলে 7ই মার্চ 1971 লিখেছেন, আপনার আসেন নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই দিন, নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে, এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে 17 মিনিট 56 সেকেন্ডের, আমি আবার বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, 17 মিনিট 56 সেকেন্ডের এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই যে আমি বোর্ডে লিখে দিলাম, 17 মিনিট 56 সেকেন্ডের এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। আমি প্রথম থেকে বলতেছি এই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে 17 মিনিট 56 সেকেন্ডের এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
এখন অনেক ছাত্রদের প্রশ্ন হতে পারে স্যার 17 মিনিট 56 সেকেন্ড বলতে এটা কি পরীক্ষা আসে না 17 মিনিট 56 সেকেন্ড আসে না কিন্তু মেইন ডিউরেশন হচ্ছে 17 মিনিট 56 সেকেন্ড আপনার চাকরির পরীক্ষা আসবে 18 মিনিট অনেকগুলো চাকরির অনেকগুলো বাজারের বইয়ে রয়েছে 19 মিনিট এটা আপনার প্রশ্ন হতে পারে দেখেন আপনি যখন এই ভাষণটি বক্তব্যটি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন তখন 19 মিনিট হয়ে যাবে কিন্তু মূলত বিভিন্ন পিএসসি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেখানে আনসার রয়েছে 18 মিনিট তাহলে 17 মিনিট 56 সেকেন্ড যদি চাকরির পরীক্ষায় না আসে তাহলে আপনার এখানে আসবে 18 মিনিট আমি আশা করি বুঝতে পেরেছেন নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার জন্য চাকরির পরীক্ষা প্রশ্ন হতে পারে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে কয়টি দাবি রয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণে কয়টি দাবি রয়েছে আশা করি আমার স্টুডেন্টরা এগুলো অনেকেই পারে আবার অনেকেই জানেন না দেখেন নিচে তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো চাকরির ভাই ভাই আপনাকে এগুলো জিজ্ঞাসা করতে পারে লিখবেন তিনটা স্টার চিহ্ন দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণে আমি আবার বলতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণে চারটি দাবি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণে চারটি দাবি রয়েছে তাহলে প্রশ্ন যদি আসে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে কয়টি দাবি রয়েছে চারটি আমি আবার বলতেছি কয়টি দাবি চারটি দাবি আজকের ক্লাস থেকে একদম ক্লিয়ার আমরা এটা মুখস্থ করে ফেলবো বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে চারটি দাবি রয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই চারটি দাবি আপনি আপনাকে লিখাতে চাই আপনি এক নাম্বার দিয়ে লিখবেন চারটি দাবি আপনি এক নাম্বার দিয়ে লিখেন এক নাম্বার মানে প্রথম দাবি লিখবেন সামরিক আইন প্রত্যাহার করতে হবে এটা হচ্ছে প্রথম দাবি সামরিক আইন প্রত্যাহার করতে হবে দুই নাম্বার দাবি লিখবেন সেনাবাহিনীকে এই যে বোর্ডে লিখে দিয়েছি যদি বোঝা না যায় সেনাবাহিনীকে বেরাকে ফিরিয়ে নিতে হবে বেরাক মানে হচ্ছে তাদের ক্যাম্প সেনাবাহিনীকে বেরাকে ফিরিয়ে নিতে হবে বেরাক মানে হচ্ছে তাদের ক্যাম্প তারা যে জায়গায় থাকে তাদের নির্দিষ্ট জায়গায় তাদেরকে ফিরিয়ে নিতে হবে এটা হচ্ছে দুই নাম্বার দাবি তিন নাম্বার গণহত্যার বিচার করতে হবে তিন নাম্বার প্রশ্ন গণহত্যার বিচার করতে হবে চার নাম্বারটা লিখবেন নির্বাচিত চার নাম্বার দাবি বলতেছি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে দাবি ছিল চারটি এক নাম্বার সামরিক আইন প্রত্যাহার করতে হবে আপনি আপনার খাতার সাথে মিলিয়ে নেন এক নাম্বার সামরিক আইন প্রত্যাহার করতে হবে দুই নাম্বার সেনাবাহিনীকে বেরাকে ফিরিয়ে নিতে হবে নাম্বার গণহত্যার বিচার করতে হবে চার নাম্বার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এখন আপনার জন্য প্রশ্ন হতে পারে যে আপনার কতটি আপনি দাবি দেখলেন হচ্ছে নির্দেশনা কয়টি ছিল আপনার চাকরির পরীক্ষার প্রশ্ন হতে পারে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে নির্দেশনা কয়টি ছিল মানে কতটি নির্দেশ তিনি দিয়েছিলেন আমরা জানতে পারলাম দাবি ছিল চারটি দাবি কয়টি চারটি এখন যদি প্রশ্ন চলে আসে নির্দেশনা কয়টি তখন দেখেন নির্দেশনা ছিল আমি বলে দিচ্ছি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে দাবি ছিল চারটি নির্দেশনা ছিল 10টি আপনারা লিখে রাখতে পারেন দাবি ছিল চারটি নির্দেশনা ছিল 10টি এই যে 10টি নির্দেশনা আপনাকে কিন্তু যে কোনো জায়গায় যে কোনো চাকরির ভাই ভাই আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি জানেন আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশের যে কোনো চাকরিতে প্রশ্ন আসে সুপ্রিয় শিক্ষার্থী যে আছেন
আমার অনুরোধ থাকবে, যদি কখনো কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি অথবা 7 মার্চের ভাষণ, ঐতিহাসিক ভাষণ কে দিয়েছিলেন, তখন যায় আপনি যদি আপনার ভাই বাবুটি বলেন 7 মার্চের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেখেন আপনার আনসারটা একদম সঠিক। কিন্তু আমাকে যদি প্রশ্ন করে 7 মার্চের ভাষণ কে দিয়েছিলেন, আমি এভাবে বলবো 7 মার্চের ভাষণ দিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি আমাকে জিজ্ঞাসা করে আমি এভাবেই বলবো, কাউকে সম্মান দিয়ে কথা বললে আমি ছোট হবো না। আর বঙ্গবন্ধু সম্মান পাওয়ারই যোগ্য, এবং ওনার কারণেই কিন্তু অনেক কিছু, এই যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে আপনি দেখতে পারবেন। এর জন্য যেকোনো ভাই ভাই যদি জিজ্ঞাসা করে একটু সুন্দর করে কথাগুলো বললেন, কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেই কিন্তু আনসার হবে, শেখ মুজিব বললেও আনসার হবে। আবার যদি আপনি একটু সুন্দর করে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে আনসারটা আরো সুন্দর হবে। যেহেতু আপনি স্টুডেন্ট একজন চাকরি প্রার্থী, আপনার যত প্রস্তাবনাটা যত সুন্দর হবে ততই আপনি উপকৃত হবে। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে ক্লিয়ার হলাম যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু, 218 মিনিট, এবং বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে দাবি ছিল 4টি, নির্দেশনা ছিল 10টি। এই যে নির্দেশনাগুলো ছিল এগুলো কেমন ছিল? এগুলো ছিল এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে, রক্ত যখন দিয়েছি আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এগুলো ছিল নির্দেশনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 7 মার্চের ভাষণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকগুলো চাকরির পরীক্ষা এসেছে আপনার জন্য প্রশ্ন হতে পারে, কোন সংস্থা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য চিত্রের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে? আমি আবার বলতেছি, আপনার চাকরিতে প্রশ্ন হতে পারে কোন সংস্থা বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য চিত্রের দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে, কত তারিখে দিয়েছে, কার ভাষণকে দিয়েছে, এইভাবে প্রশ্ন হতে পারে। তাহলে তিনটা স্টার্চিং দিয়ে একটা পয়েন্ট লিখে যান, যেখান থেকে 3 থেকে 4 প্যাটার্নের প্রশ্ন আপনি পেতে পারেন। তিনটা স্টার্চিহ্ন দিয়ে লিখবেন। আশা করি আমার শিক্ষার্থীরা আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখেন আপনি লিখতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন। 30 অক্টোবর 2017 সালে, 30 অক্টোবর 2017 সালে, আমি আবার বলতেছি, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, 30 অক্টোবর 2017 সালে বিশ্ব প্রামাণ্য চিত্রের, আমি সুপ্রিয় আপনার লিখতে পারেন, আরো সুন্দর করে লিখতে পারি আমরা এভাবে, 30 অক্টোবর 2017 সালে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে, আমি প্রথম থেকে বলতেছি 30 অক্টোবর 2017 সালে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য চিত্রের, বিশ্ব প্রামাণ্য চিত্রের দলিল হিসেবে, বিশ্ব প্রামাণ্য চিত্রের দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো, বিশ্ব প্রামাণ্য চিত্রের দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। আমি প্রথম থেকে বলতেছি 30 অক্টোবর 2017 সালে বিশ্ব প্রামাণ্য চিত্রের দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই দেখুন 2017 যদি আসে কার ভাষণকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দেওয়া হয়। তারপর বুঝতে কোন সংস্থা স্বীকৃতি দিয়েছে, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে, আমার হাতে আর একদম সময় নেই বললেই চলে, কারণ একটু পরে কিন্তু ঠিক 8টার দিকে আমাদের বিসিএস কনফিডেন্স এর পেজ থেকে এই যে 38তম বিসিএস এ যারা সফল হয়েছে ওনারা কিভাবে সফল হলো, কতটুকু পরিশ্রম করেছে, কোন জায়গায় কতটুকু সময় দিয়েছে, তার এই সফলতার পিছনে গল্পের কাহিনীটা কি, আপনারা ঠিক 8টা থেকে বিসিএস কনফারেন্সের পেজে চলে আসবেন,
সেখান থেকে সবাই সরাসরি এই নতুন বিসিএস ক্যাডার অফিসাররা তাদের স্বপ্নগুলো আপনার সাথে শেয়ার করবে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো আপনার সাথে শেয়ার করবে। আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের আজকের যে ক্লাস ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, পহেলা মার্চ থেকে আপনাকে আমি 7 মার্চ পর্যন্ত দিলাম, এই যে কতগুলো প্রশ্ন আপনাকে দিয়েছি, আন্ডারলাইন করিয়েছি, প্রশ্নের প্যাটার্ন দেখিয়েছি, বিশ্বাস করেন আপনি যে কোনো চাকরির পরীক্ষায় এই 1 ঘন্টার ক্লাস থেকে কিন্তু আপনি উপকৃত হবেন। তাহলে দেখেন, পহেলা মার্চ পড়েছি, 2 মার্চ, 3রা মার্চ, 4ঠা মার্চ এবং 7ই মার্চ। ইনশাল্লাহ পরবর্তী যে ক্লাস হবে সেখানে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব। প্রশ্ন করবে স্যার, দেখুন না বাংলাদেশ বেতার হবে। হ্যাঁ